কারণ আছে। আজি যদি বেঙ্গলর কথা হলহেতেন তেওঁলোকে বহুত দূর তেওঁলোকক আগুয়ে লৈ গলহেতেন, কিন্তু আমি যেন আজি করণীয় বহুত আছে। বীরশিলারায় অকল বা এজন যোদ্ধাই নহয়, তেওঁ শুক্লধ্বজ, তেওঁ 1510 খ্রিস্টাব্দ সকল যেখানে পরিচয় নহয়। আজি আমি যে আপনি ভর্তি আছো, যে আমি অসমীয়া বলি, অসমীয়া ভাষা বলি আমি ভর্তি আছো, মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের যেটো এখরণ নাম ধর্ম, এই এখরণ নাম ধর্ম আজি সম্ভব নহলহেতেন যদিহে যেতিয়া আহোমসকলৰ আহোম ৰজাসকলে যেতিয়া শংকৰদেৱক শাস্তি প্ৰদান কৰিছিল বা শাস্তি প্ৰদানৰ চেষ্টা কৰিছিল বা ৰাজ্যৰ পৰা বাহিৰ কৰাৰ চেষ্টা কৰিছিল বা হত্যা কৰাৰ চেষ্টা কৰিছিল, তেতিয়া তেওঁক একমাত্ৰ পূজ্য সংস্থাপন দিছিল যদি তেখেত নাথাকিলেহেঁতেন সেই মহাপুরুষজনক আমি নাপালোহেঁতেন। আর সেই মহাপুরুষসকলের যে অমূল্য সম্পদ, জাতির ভাষা গঠনত বীরশিলার যে অবদান অনস্বীকার্য, সাম্রাজ্য এখন বহর করেছিল এনেকুৱা নহয়, তেওঁ যে অকল আমার আহোমসকলক পরাস্ত করেছিল এনেকুৱা নহয়, তেওঁ গোটেই দিশত ইউজ নট সব হোটেল বিশ্ব দরবারলৈকে আমি আগুয়ে নিব। 2005 চনত অসম সরকারে আজি আপনার বিশ্ব বীর শিলারায় দিবসৰ সংগতি রাখি আজি আপনার এখন কিতাপ প্রকাশ হয়েছে, কি কব? বহু বছর ধরে করা অধ্যয়নের ফসল হিসাবতে সরু গ্রন্থ আকারে মই এখানে উলিয়াই দিছি, আর ভবিষ্যতে এই ক্ষেত্রে যথেষ্ট কাম করার ইচ্ছা আছে আর কাম করে আছো, ভবিষ্যতে আকো ডাঙর গ্রন্থ এখন উলিয়ার আগমন আছে, দুই চারি বছর পিছন করব পারি বলে একটা আশা আছে। রাইজর জ্ঞান জ্ঞান অর্জনের একটা সুবিধার কারণে, যেহেতু জেলার সম্পর্কে নাই, জ্ঞান অর্জনের সুবিধার কারণে এইখানে মই উলিয়াই দিছি, আশা উপকার আহিব। ঠিক আছে, পুরোদা জ্যেষ্ঠ ব্যক্তি সকল, পরম শ্রদ্ধার রাইজ আই মাতৃ সকল, সমনীয় বন্ধু বান্ধব, সরু কিতাব মোর হাতত দেখিছে, আজি ইয়াত উদ্বোধন হল, মই আজি এইখন অধ্যয়ন করিম রাতি সময় পালে, গতিকে আমার ছাত্র ছাত্রীসকলে ইয়াক অধ্যয়ন করিব লাগিব। এটাই কথা আমার সকল বক্তাই কলে, যি শিলারায় আর নয়নারায়ণ নাথাকিলে আমার জগৎগুরু মহান গুরু অসমীয়া জাতির সৃষ্টিকর্তা, যার বিনিময়ত আমি সমগ্র ভারতবর্ষের লগতে পৃথিবীত আজি বিশ্ব চিনাকি দিবলৈ সক্ষম হয়েছো, এইজন শঙ্করদেব গুরু। সেই শঙ্করদেব গুরুর জীবন নাথাকিলে হেতেন তেখেতক হত্যা করা হলহেঁতেন, যদি নরনারায়ণ শিলারায় সেই সময় কোচ রাজ্য না থাকিলে হেতেন। এই শিলারায় সেই শঙ্কর আর মাধবর জীবন রক্ষা করেছিল, আর যার বিনিময়ত সেই শঙ্কর মাধবর সেই গুরুজনার পরম সৃষ্টিরে অমীয় সৃষ্টিরে আজি অসমীয়া জাতিয়ে আমি বিলাকে আজি বিশ্বর দরবারত আসন লাভ করিবলৈ, এক মর্যাদা লাভ করিবলৈ আমি সক্ষম হয়েছো। আমার পরিচয় খিলঞ্জা অসমীয়া মানু, গতি খিলঞ্জা অসমীয়া মানু শক্তিশালী করার যে আমার থাল ঠেঙুলি সকল জাতি উপজাতি শক্তিশালী করাটো আজির এই দেশত গণতান্ত্রিক দেশত আমার গণতান্ত্রিক দায়িত্ব আর কর্তব্য। সেই কারণে মই ভাবু কোচ রাজবংশী সংগঠনের জড়িয়ে এই জাতির ন্যায্য প্রাপ্তি আদায়ের কারণে সংগ্রাম করাটো যেনে অন্যায় নহয়, তেনেকৈ বড়োসকলে সংগ্রাম করাটো অন্যায় নহয়, আমার কলিতাসকলে দেহানকলে সংগ্রাম করাটো অন্যায় নহয়, সম্মান জনাটো একটা উচিত পদক্ষেপ হব বলে মই বিচাৰো। দুঃখ লগা বিষয় এই বজালিত আমি ইমানখিনি কোচ রাজবংশীর সন্তান আছো, জনসাধারণ আছো,
অবশ্যই এইবার সরকারের অধীন আমার সম্মুখত এই শিলারায় ভ্রমণ হল। আর এখানে সরকারের ওপর মোর ধন্যবাদ থাকিল। আমি আমার কথা কম, আজি দিনটো আমি আমার কথা কম। যদি রামায়ণ পাঠ আছে সেইদিনা আমি মহাভারতের কথাটা নকওঁ, কিন্তু রামায়ণ পাঠ হব মহাভারত, মহাভারত শিলারায় দিনা আমার কথা হব, বেলেগের কথা কত সব আছে। কিমানটা দিন কিমানটা তিথি শেষ নাই, প্রতিদিনে তিথি পড়ে, প্রতিদিনে শহীদ দিবস, আমার ইমান মানুষ মরছি কুচরো। গতি আপনার মনত রাখব, আমার সংস্কৃতি আমার ইতিহাস ধরে রাখার কারণে এসামে অহোপরীক্ষার্থে কষ্ট করছে, সেটা আমি হয়তো বজালি মানে নাজনো। সেই সকলের প্রতি সম্মান জানে, যখন অস্ত্র লো শহীদ হয়েছে, আজি বহু লড়া এটা বার্মার জঙ্গলত আছে, ঘুরি অহা নাই, সেই সকলের প্রতি সম্মান জানে। আজির তারিখ আমি যাতে খালি আমার কথা কম, কারণ আমার সাধু কথা আছে। মই যেতে সাধু কথা কম, মই মোটো কব লাগবো ন, কারণ আপনি তো আপনার তো কব। গতি আমার দিন আমি আমার কথা কম, সেই হোক সংকল্প। আর মানে ভাবো এই পরম্পরাটা আমার থাকি যাক। শিলাই দিবস বহুদিনের মূরত খুব ডাঙর যে উদযাপন আছে বজালিত, এটা খুব ভাল কথা। দহিদিন হয়েছে আরও ভাল কথা, এই ঐতিহাসিক অঞ্চল। আর লাহে ধীরে মানে ভাবো আর এই বিভিন্ন সংগ্রামী মঞ্চ হোক বা অন্য কোনো সংগঠনে হোক, এটা এটা সময়ের অন্তরে অন্তরে কিছু কার্যসূচী লোক যাতে মানুষখিনি লগ হয়ে থাকে। আমার মাজত আছে বজালি জেলা কোচ রাজবংশী সংগ্রামী মঞ্চর সম্পাদক বেনু রয়। কি কব আপনি আজি বিশ্ববীর শিলারায় দিবস উদযাপন হয়ে আছে? আমি বজালি জেলা সংগ্রামী মঞ্চর ফলের এইবেলি আমার প্রথম পদক্ষেপ শিলাই দিবস অনুষ্ঠিত করা, গতি আমি এইবেলি শিলাই দিবস পাতি খুব উলমলহে বর্ণাঢ্য কার্যসূচীরে দিন পালন করলো। আর ভবিষ্যৎ দিনলৈকে আমি শিলারায় দিবস পালন করে যাব। আর শিলারায় নীতি আদর্শ মানি আমি সমূহবাসী রাইজর যান আমার কুসম্প্রদায়ের মানুষ আছে যাতে শিলারায় প্রতি দায়িত্ব আর কর্তব্য সকলে পালন করে, এইখিন মোট কবলিয়া। আর এইখিন কয়ে মানে সকল রাইজলে বিনম্রভাবে অনুরোধ জানাইছো যাতে জায়গা। ঠিক আছে, ধন্যবাদ।